আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকে আমি বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যেগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। আজকে হচ্ছে প্রথম পর্ব, আমি এটাকে বিভিন্ন পর্বে ভাগ করছি। আজকে প্রথম পর্ব, আমি যেটা করতে হবে সেটা হচ্ছে আসলে উপপাদ্য জিনিসটা কি, আমরা প্রত্যেকে উপপাদ্য নিয়ে মোটামুটি কম বেশি প্রত্যেকটা আতঙ্কিত থাকি, কীভাবে শুরু করবো, কীভাবে শেষ করবো, কীভাবে কী করতে হবে না করতে হবে। এক নম্বর কথা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে। দুই নম্বর কথা হচ্ছে আমার বেসিকটা ক্লিয়ার থাকা দরকার। মনে রাখতে হবে উপপাদ্য জিনিসটা নির্ভর করে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ দুটো সর্বসময় দেখাইতে বলতে হয়, নতুবা দুটো ত্রিভুজ আমাকে সদৃশ দেখাইতে বলতে হয়, অথবা পিথাগোরাস যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এই তিনটা দিয়ে আর সাধারণত আমরা সবগুলো সমস্যায় কী করে সমাধান করে থাকি, উপপাদ্যগুলো আমরা প্রমাণ করে থাকি। আমরা যারা ক্লাসে এটে পড়ি প্রত্যেকেই আমরা ত্রিভুজের তিন এই চতুর্ভুজের চার কোণ সমষ্টি চার সমকোণ পড়ছি, দেখিও ওটার মধ্যে দুটা ত্রিভুজ এভাবে এঁকে তারপরে প্রমাণ করে, তাই তো। অথবা দেখা গেল যে কি এই সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমান, অথবা সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান প্রমাণ করার ক্ষেত্রে প্রত্যেকটা সময় আমার কী করে দুটা ত্রিভুজ সর্বসর্ব প্রমাণ করে, ঠিক আছে। এছাড়া আরও একটা থিওরাম দরকার, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই জিনিসগুলো তুমি মাথায় রাখতে যদি পারো তাহলে তুমি খুব সহজেই উপপাদ্যগুলো সমাধান করতে পারবা, ঠিক আছে। আমি আগে একটু বেসিক ধারণা দিই তোমাদেরকে, দুটা ত্রিভুজ সর্বসম কেমনে কেমনে প্রমাণ হয় একটু দেখো। আমরা জানি একটা ত্রিভুজের কয়টা করে বাহু থাকে, তিনটা বাহু থাকে, এখানে তিনটা বাহু, এখানে তিনটা বাহু, ঠিক আছে। মনে করলাম একটা দুটা ত্রিভুজ আঁকলাম আমি এখানে, এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজের তিনটা বাহুকে আমি এ আঙ্গুলে নিলাম, আর এই ত্রিভুজের তিনটা বাহুকে আমি এ আঙ্গুলে নিলাম, তাহলে তিনটা তিনটা করে বাহু। এখন আসো আমি এই তিনটা বাহুকে তিনটা বাহুর উপরে স্থাপন করার চেষ্টা করি, ঠিক আছে, স্থাপন করছি। দেখো হুবহু কিন্তু মিলে গেছে, তার মানে তিনটা বাহুই কি সমান, এই ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু, মানে এই বাহু সমান, আবার মিডেল বাহু সমান, আবার এই বাহু কি সমান। দ্যাট মিনস তিনটা বাহু সমান যদি হয় তখন আমরা বলতে পারবো দোনোটা ত্রিভুজে কি সর্বসম, তার মানে এক নাম্বার কি দুটা ত্রিভুজ সর্বসম হলে, এক নাম্বার হচ্ছে তিনটা বাহু যদি সমান যদি হয়, তিনটি বাহু সমান হলে এটা হচ্ছে সর্বসমতার শর্ত। এবার আসো দুই নাম্বার, দুই নাম্বারটা হচ্ছে এখন দেখো দুটা বাহু নিলাম তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে, দেখো এই জায়গায় একটা কোণ আছে, আছে না এই জায়গায়, আবার এখানে যদি নেই এখানে একটা কোণ তৈরি হয়েছে। এখন এই দুটা বাহু এভাবে মিলাই দিলাম, দেখো তার মানে দুটা বাহু মিলছে, আবার একটা কোণও কী হয়েছে মিলছে, তার মানে দুটা বাহু একটা কোণও যদি মিলে তাহলেও দুটা ত্রিভুজ সর্বসম, তার মানে কি একটা ত্রিভুজের দুটা বাহু অপর একটা ত্রিভুজের দুটা বাহু ও একটা ত্রিভুজের একটি কোণ অপর ত্রিভুজের একটি কোণ যদি মিলে যদি যায় তখন তারা কী হবে সর্বসম হবে। তিন নাম্বারটা হচ্ছে কি দেখো, মনে করলাম এই আঙুলটা নিলাম আমি, এই দুটা বাহু কথা বাদ দিলাম, এখানে একটা কোণ তৈরি হয়েছে, দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, আবার এখানে ক্ষেত্র ঠিক সেম, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, তাই তো। এখন আমি কি করলাম এই কোণটাকে এই কোণে উপস্থাপন করার চেষ্টা করতেছি, দেখো তো মিলে গেছে না, মিলে গেছে কি না মিলে নাই, মিলে গেছে কিন্তু, তার মানে বলতে পারবো দুইটা কোণ সমান যদি হয়, দুইটি কোণ ও দেখো দুইটা কোণ সমান হলেও এদের মাঝখানের যে বাহুটা আছে মাঝখানে বাহুটা কিন্তু কমন বাহু, এটার মধ্যে মাঝখানেরটা এটার মধ্যে মাঝখানেরটা দুটোর ক্ষেত্রে কমনটাকে মাঝখানেরটা, দ্যাট মিনস হচ্ছে দুটি কোণ ও একটি বাহু কী হলে সমান হবে, তখন তারা কী হবে সর্বসম হবে। এবং চার নাম্বার হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যেটা তোমাদের পাঠ্য বইতে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু যদি সমান যদি হয় তখন তারা কী হবে সর্বসম হবে, ক্লিয়ার। এইগুলো হচ্ছে সর্বসমতা শর্ত। এই জিনিসটা যদি ভালো করে যদি বুঝো তাহলে খুব সহজেই পারবা। আর একটা শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মনে করলাম একটা বাহু এ, একটা বাহু বি, আর একটা বাহু সি, দ্যাট মিনস এ এবং বি এর যোগফল অবশ্যই সি থেকে কী হতে হবে বড় হইতে হবে, অথবা বি প্লাস সি এর যোগফলটা এ এর চাইতে কী হইতে হবে বড় হইতে হবে, অথবা সি প্লাস এ এর যোগফলটা বি থেকে বড় হইতে হবে, ঠিক আছে। এই তিনটা শর্ত ফিল আপ যদি করে তখন তাকে আমরা কী বলবো একটা ত্রিভুজ গঠন করতে পারে, একটা আদর্শ ত্রিভুজ বলতে পারবো। তাহলে এখন আসো আমি কিছু উপপাদ্য নিয়েছি এখানে তোমাদের পাঠ্য বইয়ের, আসলে উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, এই উপপাদ্যগুলো সমাধান করার চেষ্টা করি। এই জিনিসগুলো অবশ্য মাথায় যদি থাকে
উপাদুগুলো খুবই সোজা, ঠিক আছে? আর আমি তো আবারও বললাম, সাধারণত আমরা যদি দুটা জিনিস সমান দেখাইতে বলে, দেখো আমরা সর্বসম্মতা, এটা হচ্ছে সর্বসম্মতার প্রমাণ, ঠিক আছে? আমরা দুটা ত্রিভুজ সর্বসম কখন প্রমাণ করব? আমাকে কোশ্চেনে যদি বলে বাহু সমান বাহু দেখাইতে বলছেন, অথবা কোণ সমান কোণ দেখাইতে বলছেন, অথবা কোশ্চেনের মধ্যে সমান কথা আছে, অথবা লম্ব কথা আছে, অথবা সম দ্বি বা সম কথাটা যদি থাকে, এই কথাগুলো থাকলেই আমি দুটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব, ঠিক আছে? এই কথাগুলো থেকে আমি এগুলো প্রমাণ করব। দেখো কীভাবে করি আমরা, বৃত্তের কেন্দ্র হতে সংযোজক রেখা, একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে আমরা সবাই জানি বৃত্ত, বৃত্তে একটা কেন্দ্র থাকে, বৃত্তের কেন্দ্রটার নাম দিলাম ও বিন্দু, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র, দেখো এটা একটা বৃত্ত যদি হয়, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আমি এখান থেকে এই বিন্দু বরাবর যোগ যদি করে যদি দিই, এটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, আর সরলরেখাটাও বৃত্তের কেন্দ্র দিয়ে যদি যায় তখন সেটাকে বলা হবে ব্যাস, আর বৃত্তের কেন্দ্র দিয়ে না গিয়ে অন্য কোনোখান দিয়ে যদি, এটা কি বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, সিডিটা বৃত্তের কেন্দ্র দিয়ে তো যায় নাই, তার মানে এটাকে আমি কি বলবো, জ্যা বলবো। যেমন এটা, এটাও একটা কি জ্যা, ক্লিয়ার? এটাও একটা কি জ্যা, তার মানে বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে আমি বলবো ব্যাস, আর বৃত্তের কেন্দ্র দিয়ে না গিয়ে যদি বাইরে দিয়ে যদি যায় তখন সেটাকে আমি কি বলবো, জ্যা বলবো। আসো আমরা শুরু করি, এক নম্বরটা বৃত্তের কেন্দ্র হতে জ্যায়ের মধ্যবিন্দু, একটা জ্যা আঁকলাম, নাম দিলাম এ বি, এ বির মধ্যবিন্দু মনে করলাম এম, ক্লিয়ার? তাহলে মধ্যবিন্দু সংযোগ রেখা, তার মানে সংযোগ রেখা মানে যোগ করতে হবে, ক্লিয়ার? সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব, এর প্রমাণ করতে হবে আমাকে এই কোণের মান, লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি, লম্ব মানে কি 90 ডিগ্রি, তার মানে আমাকে দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে, কারণ লম্ব কথাটা আছে, আমাকে কি প্রমাণ করতে হবে, সর্বসম, তাহলে দুটো ত্রিভুজ লাগবে, এ আর বি যোগ, আমি এখন ত্রিভুজটা আঁকবো কামনে, ওর সাথে কাকে যোগ করা যায় দেখো তো, ওর সাথে একে যোগ করা যায় আর ওর সাথে বিকে যোগ করা যায়, তাহলে আমি যদি দেখি আমি এখানে দুটো ত্রিভুজ কিন্তু পেয়ে গেছি, এটা একটা ত্রিভুজ আর এটা আরেকটা ত্রিভুজ, তাই তো? এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ। দেখো বিশেষ নির্বাচন কি লিখবো, আমি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি জ্যা, এ বি এর মধ্যবিন্দু কি এম, তাই তো? সুতরাং আমি মধ্যবিন্দু মানে হচ্ছে কি ওই জিনিসটাকে সমান দুই ভাগ করা, তার মানে এ এম সমান এম বি হবে, এই অংশ এবং এই অংশ দুটো অংশই কি হবে, সমান হবে, যেহেতু মধ্যবিন্দু, ঠিক আছে? আমাকে কি করতে বলছে, প্রমাণ করতে হবে যে জ্যায়ের উপর লম্ব, আমাকে প্রমাণ করতে হবে ও এম মানে সরলরেখা, সরলরেখা হচ্ছে ও এম, সংযোজক সরলরেখা, সরলরেখাটা আমি টানছি ও এম, লম্ব কার উপর, এ বি এর উপর, এটা প্রমাণ করতে বলতে পারে পরীক্ষাতে, আরও প্রমাণ করতে বলতে পারে পরীক্ষাতে, আরও আসতে পারে বা আসতে পারে ও এম এ কোণ সমান 90 ডিগ্রি, অথবা আসতে পারে ও এম বি কোণ সমান 90 ডিগ্রি, যে কোণটাই আসতে পারে, ঠিক আছে? তিনটা কিন্তু একই প্রমাণ, ঠিক আছে? তাহলে আসো আমরা প্রমাণ শুরু করি, প্রমাণ আমরা, আমি কিছু আগে বলছিলাম প্রমাণ কীভাবে করব, দুটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে, দ্যাট মিন্স এখানে ত্রিভুজ আছে দুটা, ত্রিভুজ ও এম এ ও ত্রিভুজ ও এম বি এ, ও এম সমান ও বি, সরি এ এম সমান এম বি দেওয়াই আছে, তাই তো? এরপর আসো ও এ সমান ও বি, কেন সমান, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি ব্যাসার্ধ, একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ হোক না কেন প্রত্যেকটা সমান, যেমন এ কথা যদি বলি ভালো করে দেখো, ও এ একটা ব্যাসার্ধ, ও সি একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ,
প্রত্যেকটা ব্যাসার্ধই সমান, এটাকে ডি দিলাম, এটাকে ই দিলাম, প্রত্যেকটা ব্যাসার্ধই কী হবে, সমান হবে। মানে এটা যদি তিন হয়, এটাও তিন, এটাও তিন, এটাও তিন, এটাও তিন, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, তিন করে। কথা বুঝে গেছে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে হবে, তিন করে, যদি দুই করে হয় তাহলে দুই করে। কিন্তু এ বি এবং এ সি সমান কিনা আমি জানি না, ঠিক আছে? আশা করি কথা বুঝতে পারছো তোমরা। এবার আসো আবার দুটা ত্রিভুজের মধ্যে দেখো ও এম আছে, তাই না? দুটা ত্রিভুজের মধ্যে কি আছে? ও এম, দ্যাট মিনস ও এম সমান ও এম। কেন দুটা ত্রিভুজের মধ্যে ও এম আছে? দ্যাট মিনস হচ্ছে ও এম হচ্ছে কি বাহু? সাধারণ বাহু, ক্লিয়ার? তাহলে এবার লিখতে পারবো, সুতরাং ত্রিভুজ ও এম এ সর্বসম ত্রিভুজ ও এম বি, দুটা ত্রিভুজ কি হয়েছে? সর্বসম হয়েছে। কেন? দেখো এই বাহু, এ বাহু, এ বাহু, এ বাহু, এ বাহু, এ বাহু, দ্যাট মিনস এই ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু সমান। তার মানে তিনটা বাহু সমান যদি আমি বলছেন, ত্রিভুজটা কি হবে? সর্বসম হবে। তাহলে কেন সর্বসম? বাহু 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 উপপাদ্য, ক্লিয়ার? বাহু 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 উপপাদ্য। সুতরাং আমি লিখতে পারবো ও এম এ কোণ সমান ও এম বি কোণ। লেখা যাবে কি না? যাবে না, যেহেতু দুটা ত্রিভুজ সমান সর্বসম। চাইলে এবার আমি দুটো বাহু দুটো কোণ সমান দেখাব। আমি এই দুটোও সমান দেখাইছি, আমি দেখাইছি এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান। কেন? আমার প্রমাণ লাগবে এই দুটো কোণ। আমার প্রমাণ যদি বলতে এই কোণ এবং এই কোণ সমান, তাহলে আমি এই দুটো কোণ নেই, ওই দুটো কোণের কথা লিখতাম। আমার যদি বলতো এই কোণ এই কোণ সমান, তাহলে আমি এই দুটো কোণের কথা লিখতাম। কথা বোঝা গেছে? কিন্তু আমাকে তো বলছে এই দুটো কোণ সমান। কথা বোঝা গেছে নিশ্চয়ই? আবার লিখবো, লিখবো যেহেতু ও এম এ কোণ প্লাস ও এম বি কোণ সমান 180 ডিগ্রি। এটা দেখো, এটা 180 ডিগ্রি। কেন? এটা একটা সরল রেখা আঁকলাম, নাম হচ্ছে এ, এখানে বিন্দু হচ্ছে এম, আর এখানে কি বিন্দু? বি বিন্দু। জাস্ট রেখাটাকে আমরা জানি এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন আমি এখানে একটা রেখা টানলাম, এটা নাম দিলাম ও, দ্যাট মিনস এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। আমরা জানি এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন আমি যদি 180 ডিগ্রি যদি দুজনকে সমানভাবে ভাগ করে যদি দিই, আমি 180 ডিগ্রি দুজনকে সমানভাবে ভাগ করে যদি দিই, তাহলে দেখি বলতো প্রত্যেকে কত করে পাবে? দুইজনকে ভাগ করে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকে 90 করে পাবে, তাই তো? তার মানে সুতরাং লিখতে পারবো ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান, দুইজনের টোটাল হচ্ছে 180 ডিগ্রি, দুইজনই সমান, দ্যাট মিনস প্রত্যেকে পাবে 90 ডিগ্রি করে। দ্যাট মিনস এই কোণ এবং এই কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর আমরা জানি 90 ডিগ্রি মানে হচ্ছে কি? লম্ব। দ্যাট মিনস কি লিখতে পারবো? দ্যাট মিনস লিখতে পারবো আমি ও এম লম্ব এ বি। এটাই হচ্ছে আমার উপপাদ্য একের প্রমাণ, উপপাদ্য এক, যেটা হচ্ছে তোমাদের যারা ক্লাস এইটে পড়ো তাদের জন্য এবং যারা এসএসসি পড়ো তাদের জন্য উপপাদ্য 17, এটা হচ্ছে উপপাদ্য 17-এর প্রমাণ, ক্লিয়ার? এখন আমি এরপরে কাজের মধ্যে যাই, একটা কাজ আছে, এরপরে তোমাদের একটা কাজ আছে, এই কাজটা করার চেষ্টা করি আমি। আমি একটু মুছে দিই, দেখো আমাকে কী বলছে, বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব, বৃত্তের কেন্দ্র হতে জায়ের উপর অঙ্কিত লম্ব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এখান থেকে একটা লম্ব টানলাম, যেহেতু জায়ের উপর অঙ্কিত লম্ব বলছে, একটা লম্ব টানছি, দেখতেছি এই কোণে 90 ডিগ্রি, এই কোণে 90 ডিগ্রি, ক্লিয়ার? বৃত্তে এ বি জায়ের, এ বি হচ্ছে জায়, ও এম লম্ব কি? এ বি বলে দিছে, তাই তো? আমাকে কি বলছে? প্রমাণ করতে হবে যে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, যে হচ্ছে এটা সমদ্বিখণ্ডিত, মানে হচ্ছে কি এ এম সমান এম বি, কি দেখাইতে বলছে? এ এম সমান এম বি সমান দেখাইতে বলছে। আমি বলছি না বাহু বাহু, এটাও বাহু, এটা বাহু, দুইটা বাহু সমান দেখাইতে বললে আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। আমাকে কী করতে হবে? সর্বসম প্রমাণ করতে হবে। আসলে সর্বসম প্রমাণ করার জন্য দূরে ত্রিভুজ লাগবে। আমি দূরে ত্রিভুজ আঁকি, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ,
কটা ত্রিভুজে সে দুটা ত্রিভুজে সে, তাই তো? তাহলে আমি যদি দেখি এই ত্রিভুজের মধ্যে ও এ সমান ও এম, কেন ইতিবৃত্তের ব্যাসার্ধ ও এম সমান ও এম, কারণ দুটা ত্রিভুজের মধ্যে দেখো ও এম আছে, আবার ও এ সমান ও বি, কেন ইতিবৃত্তের ব্যাসার্ধ। এরপর আসো ও এম এ কোণ সমান ও এম বি কোণ, যেহেতু লম্ব এই কোণে মানো 90 ডিগ্রি, এই কোণে মানো 90 ডিগ্রি, আমাকে বলে দিয়েছে ওই জায়গাভঙ্গিতে লম্ব, দ্যাট মিনস দুটা কোণে মান কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে। ঠিক আছে, এত সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ দুটি সর্বসময় লিখতে পারবো আমরা। তাহলে এবার আসো উপপাদ্যটা কি, কোণ বাহু কোণ, সরি কোণ বাহু বাহু আসছে, তাই তো? মনে করো আমরা দুই ভাই এক বোন মিলে ছবি তুলতেছি, বোনটা কোথায় থাকবে বল, তার বা মাঝখানে থাকবে, তাই তো? বোনটা মাঝখানে থাকলে ছবিটি সুন্দর লাগবে। ঠিক সেমভাবে এখানে যদি বা কোণ বাহু কোণ আসছে, তবে ছবি তোলার সময় কী দিব, বাহু কোণ বাহু উপপাদ্য। ঠিক আছে, সুতরাং ত্রিভুজটা কি সর্বসম, সুতরাং আমরা লিখে দিতে পারবো কি এ এম সমান এম বি, আর কোনো জটিলতা নেই আমাদের। আমাকে ওখানে কিন্তু কোণ সমান দেখাতে 90 ডিগ্রি দেখাতে বলছিল, অথবা লম্ব দেখাতে বলছে, এই জন্য আমরা কোণ থেকে লম্বতে গেছি, ক্লিয়ার? কিন্তু এখানে বাহু সমান দেখাতে বলছে, তাহলে খুব সহজে কিন্তু আমার বাহু কিন্তু সমান চলে এসেছে, আমার এতটুকুই কিন্তু প্রমাণ, ক্লিয়ার? আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই, তারপর সমস্যা যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। এবার আসো এই জিনিসটা শিখি, এটা হচ্ছে জেএসসি অধ্যায় 10.1-এর 4 নম্বরটা, আমাকে কি বলছে, এ বি এবং সি ডি দুটি সমান যায়, এ বি ও এ সি দুটি সমান যায়, দ্যাট মিনস এই দুটার সমান, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। ঠিক আছে, সরি এটা আঁকা ছিল না আসলে, আমাকে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে, এটা বিশেষ নির্বাচন কোশ্চেন থেকে দেখে দেখে লিখে দিবা। কীভাবে লিখবো মনে করি, কারণ বিষ্ণুপুর শুরুতে লিখতে হবে মনে করি, মনে করে ও কেন্দ্র বিষ্ট বৃত্তে এ বি এ সি দুটি যায়, যেখানে এ সি সমান এ বি। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এত সমান এত। ঠিক আছে, তাহলে যেহেতু ঠিক সেম আগের মতোই, ঠিক আগের মতোই আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণটা কি, আমি যদি দেখি দুটা, যেহেতু দুটা কোণ সমান দেখাইতে বলছে, দেখো দুটা কোণ সমান দেখাইতে বললে আমি বলছি সর্বসম প্রমাণ করতে হবে, আর দুটা ত্রিভুজ লাগবে, ত্রিভুজ কি আছে না, ত্রিভুজ দুটো আগে বলি, এঁকে ফেললাম, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, উপরের ত্রিভুজের নাম কি, ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এ সি এ, এ বি সমান এ সি, এটা হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, দ্যাট মিনস প্রশ্ন অনুসারে, ক্লিয়ার? প্রশ্নের মধ্যে এটা দেওয়া ছিল। 2 নম্বর এখানে নেয় তোমাদের মেন বই থেকে দেখে নিবা, মেন বইয়ের মধ্যে এটা ছিল। এরপরে আসো ও এ সমান ও এ, কেন দুটার মধ্যে কি আছে, ও এ আছে, দ্যাট মিনস ও এটা কি বাহু, কি বাহু, দুটা ত্রিভুজের মধ্যে একটা জিনিস যদি কমন যদি থাকে তখন সেগুলোকে বলে সাধারণ, কি জিনিস, সাধারণ বাহু বলা হবে, বা সাধারণ কোণ থাকলে কোণ বলা হবে, এখানে বাহু বলবো আমি। তারপর হচ্ছে কি ও বি সমান ও সি, কেন বলতো, ও বি এবং ও সি সমান কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, ও সি ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? দ্যাট মিনস ও বি সমান ও সি কি একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ দুটো কি লিখতে পারবো, সুতরাং ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও এ সি, কেন সমান, বাহু 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 উপপাদ্য, বাহু 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 উপপাদ্য, ক্লিয়ার? তাহলে এবার দেখো আমাকে কি দেখাইতে বলছে প্রমাণ, এই কোণ সমান এই কোণ, কোণ সমান দেখি লিখে দেবো যায়, সুতরাং ও এ বি কোণ সমান ও এ সি কোণ, ক্লিয়ার? আমাকে যদি অন্য কিছু প্রমাণ দেখাইতে বলতো আমি দেখাইতাম, কথা বুঝছো, আমাকে বলতো যে এ বি সমান এ সি প্রমাণ করতে বলতো তাও আমি দেখাইতে পারতাম, আমি তো বলতো এ ও এ সমান ও এ তাও দেখাইতে পারতাম, আমার দুটো ত্রিভুজ সবসময় প্রমাণ হওয়ার পরে কোশ্চেনে যা প্রমাণ করতে বলছে তা আমি সরাসরি দেখাইতে পারবো, এটা মাথায় রাখবো। ঠিক আছে, যদি আসে, কিন্তু প্রথমটার ক্ষেত্রে কী করে আমি কিন্তু আসে নাই সরাসরি, কারণ না আসার পিছনে কারণ ছিল কি, না আসার পিছনে মূল কারণ ছিল আমার ওখানে লম্ব দেখাইতে বলছে, লম্ব তো আসবে না,
ঠিক আছে, লম্ব দেখাইতে হলে আমার দুটো কোণ আমার 90 ডিগ্রি দেখাইতে হবে, যে দুটো কোণ সর্বসম করছি, সমান করছি, তারপর 90 ডিগ্রি করছি। এবার আসো সর্বশেষ, এটা হচ্ছে উপপাদ্য 4, জেএসসি তোমাদের যাদের এসএসসিতে পড়ো তারা অনুসিদ্ধান্ত 3, অধ্যায় 10.1-এরই বৃত্তের ব্যাসই বৃহত্তম, যা অধিকাংশবার পরীক্ষাতে আসে, বিশেষ করে তোমরা যারা ক্লাস 9-এ ক্লাস 10-এ পড়ো তাদের জন্য 2022-21 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, বৃত্তের ব্যাসই কি বৃহত্তম জ্যা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা প্রমাণ করি, এটা একটা বৃত্ত আঁকলাম, ব্যাস আর ব্যাস বলছে, একটা ব্যাস আঁকলাম, এটা মনে করলাম ও এ বি একটা ব্যাস আঁকলাম, সি ডি একটা জে আঁকলাম, ঠিক আছে, বিশেষ নির্বচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ও সি ডি জে। অনেক সময় তোমার দেখবা কোশ্চেনে লেখা থাকে ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন মানে হচ্ছে ব্যাস না, ব্যাস না হলে সেটা জ্যা, কথা বলছে ব্যাস না হলে সেটা কি জ্যা, ব্যাস মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে সেটা ব্যাস, ঠিক আছে। এত প্রমাণ করতে হবে যে বৃত্তের ব্যাস জ্যা থেকে বড়, তার মানে এ বিটা বড় সি ডিটা ছোট প্রমাণ করতে হবে। আমরা চিত্রতে দেখতে বুঝতে পারতেছি এ বিটা বড় সি ডিটা ছোট, সুতরাং প্রমাণিত, লিখে দিবা, লিখে দিলে হবে না, ঠিক আছে। তাহলে কীভাবে করতে হবে দেখো, প্রমাণ আমি কিছু একটা কথা বলছিলাম তোমাদের মনে হচ্ছে যায় না, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, বড় চিহ্ন কিন্তু আছে, প্রমাণ কিন্তু এটা দিয়ে করতে হবে, ক্লিয়ার। আগে লিখবো আমরা ও এ, একটা ত্রিভুজ বানাই ফেলি, আমি একটা ত্রিভুজ বানাই ফেললাম, আসো ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, সবগুলো বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, সবগুলো বৃত্তের কি ব্যাসার্ধ, এই জন্য সবগুলো বাহুই কি সমান। এখন লিখব আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি বা যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে আমি লিখতে পারবো, তার মানে কি দাঁড়াচ্ছে, ত্রিভুজ ও সি ডি এ, ত্রিভুজ ও সি ডি এ ও সি প্লাস ও ডি সমান ইজ গ্রেটার দেন কত, সি ডি। এখন না বলে স্যার সি ডিটাকে আমি বাম পাশে লিখলাম, এটা কেন ডান পাশে লিখছি কেন, আমার প্রমাণের মধ্যে সি ডিটা কোন পাশে আছে, এটাকে আমি বাম পাশে এটা ডান পাশে চিন্তা করি, একটা ডান পাশে না, এই জন্য সিডিকে ডান পাশে লিখছি। আসো এখন ও সি জায়গায় কী লিখবো আমি, ও এ, ও ডি জায়গায় কী লিখবো আমি, ও বি, ও এ এবং ও বি এই অংশ এবং এই অংশ যোগ করি যদি তাহলে পুরোটা অংশ পাবো না, পাবো কি না পাবো না, দ্যাট মিনস এ বি ইজ গ্রেটার দেন কত, সি ডি, এটাই হচ্ছে আমার প্রমাণ। আর এটা খুব ইম্পর্টেন্ট, আর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা এবং এটা, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে তোমাদের যারা জেএসসি পরীক্ষাটা তাদের জন্য আরও একটা করাবো, আর যারা এসএসসি তাদের জন্য আরও ক্লাস তো থাকবেই, মিনিমাম আরও 5-6 ক্লাস থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।